আবু আইয়ুব আনসারী নবীর কাছে অভিযোগ করে, নবী গো আমার খাদ্য ভাণ্ডার থেকে কে যেন প্রতিদিন খাবার নিয়ে যায়, কে যেন চুরি করে নিয়ে যায়, আমি ধরতে পারি না, চোর চুরি হয় আমি বুঝি, আমার ফসল খালি কমে কমে কমে, কিন্তু নবী আমি কাউকে কাউকে ধরতে পারি না, সবাই রে জিগায় কেউ চুরি করে না। নবী গো সবাই তো নবী আপনার সাহাবি, চুরি করা তো এতটা সহজ না। আপনি বলেছেন চুরি করলে হাত কাইটা দিব, এটা বিধান, এই বিধান থাকার পরে তো কেউ চুরি করতে পারে না, কিন্তু নবী আমার সম্পদ তো ঘাটতি হয়ে যাচ্ছে, কমে যাচ্ছে কমে যাচ্ছে, ব্যাপারটা কি? আমার মান্নবী মুচকি মুচকি হাসে, কয়া বুজর রে, তোমার খাবারের গোডাউনের মধ্যে যাইবা, রাত্র যখন গভীর হইবে, চুরি হইয়ার অনুভূতি আলাপ পাইবা, বুঝতে পারবা যে খাবার ফসল কমে, তখন দোয়া পড়বা, বিসমিল্লাহি আজিবি রসুলাল্লাহ, এই দোয়া পয়রা একজন চোরকে তুমি ধরতে পারবা, দোয়া সারা হাত দিস না তাইলে পারবি না, দোয়া পয়রা হাত দিলে হাতে নাতে ধরতে পারবি। মার হাবা বলেন বিসমিল্লাহি আজিবি রসুলাল্লাহ। আবু জরকে ফারি এবার রাতে নিজে পাহাড়া দেয়, অপেক্ষা করে কখন চোর আসে, চোর আসে না, না না, রজনী গভীর হয়, কোনো মানুষ তো ঢোকে না। হঠাৎ করে আবু জরের কেন জানি মনে হচ্ছে ফসলের মধ্যে নাড়াচাড়া অনুভব হচ্ছে, ফসলগুলো নাড়াচাড়া করছে, কেমন যেন একটা, কেমন যেন একটা অবস্থা হচ্ছে। এবার আবু জর গেফারি দোয়া পড়ল, বিসমিল্লাহি আজিবি রসুলাল্লাহ, সঙ্গে সঙ্গে দেখলো একজন লোক দাঁড়াইয়া গেছে, দাঁড়াইয়া বলে হুজুর আমারে মাইরেন না, আমি আর চুরি করব না, আমারে যাইতে দেন, আমি খুদার কারণে চুরি করি, আমারে সাইরে দেন। আবু জর তো অবাক, কয় কি এইটা, কেমন চোর, দেখলাম না যে দোয়া পড়লাম লগে লগে হাজির। সাহাবায়ে কেরাম কোমল হৃদয়ের অধিকারী, সাহাবায়ে কেরামের হৃদয়ের মধ্যে দয়া আছে, সার্টিফিকেট দেয় আমার আল্লাহ কে দেয়, ওয়াল্লাযীনা মাআহু আশিদ্দাউ আলাল কুফফারি রুহামাউ বাইনাহুম, তারা একজন আর একজনের প্রতি সবসময় দরদি, সবসময় দয়াবান, সবসময় রহমত দয়া মায়া তাদের সবসময় বিরাজ থাকে। মারহাবা বলে আবু আইয়ুব আনসারি, অনুনয় বিনয় শুইনা চোরটারে ছাইরা দিছে, কয় ভাই আর আইস না, নবীর কাছে আসছে, নবী আমার আবু জরকে দেখা মুচকি মুচকি হাসে, আবু জরের নবী আমার আবু জর কিছু বলার আগে নবী আমার ডাক দিয়া কয় আবু জর তোমার চোরের খবর কি? নবী কি ছিল সেখানে? আবু জর নবীর এখনো বলে নাই, হাদিসটা পড়বেন তাফসিরে ইবনে কাসিরের মধ্যে আয়াতুল কুরসির ফজিলতের মধ্যে, এই এটা পড়বেন, যে কেউ ইবনে কাসির মোবাইলের মধ্যে আছে পাইয়া যাইবেন। আবু জর রুমে ঢুকছে, নবী দেখা কয় আবু জর চোরের খবর কি? বাবা আমার নবী দুনিয়ার সব কিছু জানে, জানায় আমার আল্লাহ। এটা নিয়ে যত দ্বন্দ্ব, আমরা বলি নবী জানে, ওরা বলে নবী জানে না, আমরা বলি নবী জানে, ওরা বলে নবী জানে না, এটা নিয়ে আজ পর্যন্ত নবী বিদ্বেষীদের সঙ্গে মুমিন আহলে সুন্নাত ওয়াল জামাত কোনোদিন একমত হতে পারে না, ঠিক কি না বলো? আবু জর বলে নবী গো চোরটা ধরছিলাম, অনুনয় বিনয় কইরা কইল সাইরা দান, সাইরা দিছি। আমার নবী কয় আবু জর রে এটা মিথ্যাবাদী, দেখো আবার আইবে।
আবার রাতের বেলা বুজর অপেক্ষমান, ওই রকম আলামত পাওয়ার পরে আবার পরে আল্লাহুম্মা জিবি রাসূলুল্লাহ, আবার চোটটা ধরা খেয়ে গেছে হুজুর, কি করবো, কথা তো দিছিলাম কিন্তু পারলাম না, হুজুর আর আসবো না, সাইরা দেন। আবুজর এবারও সাইরা দিছে, রসুলের কাছে পরের দিন আসছে, নবী আমার মুচকি মুচকি হাসে, নবী বলে বলছিলাম না ও আবারও আইবে, আবুজর গো আবারও বলি দেখো সে আজকে রাতেও আসবে। রাতের বেলা আবুজর পাহারা দিচ্ছে, আবার আলামত পাইয়া আবার আবুজর দোয়া পড়ছে আল্লাহুম্মা আজিবি রাসূলুল্লাহ, সঙ্গে সঙ্গে চোরটা আবার দাঁড়াইয়া গেছে, জিনটা দাঁড়াইয়া গেছে। এবার আবুজর তিরস্কার করে, তোমার আমি দুইবার সাইরা দিলাম কেন আবার তিনবারের বার আইলা? এবার জিনটাও লজ্জা পাইছে, কয় আবুজর গিফারি, আমারে যদি আজকের ছাইরা দেন, আবুজর নয় আবুজর নয় আবু আইয়ুব আনসারি, ও আবু আইয়ুব আনসারি আমারে যদি এখন সাইরা দেন, আমি আপনার একটা সত্য কথা বলবো, বুঝছি আমি আপনার কাছে মিথ্যুক হিসেবে প্রমাণ হয়ে গেছি, মিথ্যাবাদী হয়ে গেছি আবুজর আফারি আবু আইয়ুব আনসারি, কিন্তু আমি এখন আপনার একটা সত্য কথা বলতে চাই। কয় কি? কয় আবু আইয়ুব আনসারি, আপনার এত কষ্ট করার প্রয়োজন ছিল না, আপনার এত রাত্রি জাগরণ কইরা পাহারা দেওয়ার দরকার ছিল না, আপনি যদি আপনার এই খাদ্য গুদামটা আটকাইবার সময়, তালা মারার সময়, শিকল লাগাইবার সময় আয়াতুল কুরসি পুইরা লাগাইতেন, আমাদের কারো সাধ্য নাই, কোনো শয়তানের সাধ্য নাই এখানে ঢোকা। আবু আইয়ুব আনসারি আয়াতুল কুরসি আপনার দারোয়ানের কাজ কইরা দিবে। নবীর কাছে আবু আইয়ুব আনসারি, আমার নবী কয় আবু আইয়ুব আনসারি কি খবর তোমার, চোরের খবর কি? আবু আইয়ুব আনসারি কয় হুজুর আপনি তো জানেন। কয় আবু আইয়ুব আনসারি, যদিও চোরটা মিথ্যাবাদী কিন্তু যেটা বলেছে সেটা সত্য, আয়াতুল কুরসি তোমাদেরকে এভাবেই আল্লাহর সব বিপদ থেকে রক্ষা করবে, মারহাবা বলো। এবার আমার ভাইরা বলো তো, এই কোরআন বুকে নেওয়া দরকার আছে কি নাই? এই কোরআনকে ভালোবাসা দরকার আছে কি নাই? এক যুবক আমার নবীর কাছে আইসা বলে, নবী গো আমার বিয়ে করা দরকার। হ্যাঁ যুবক, আমি তো তোমাদের বিয়ে করতে উৎসাহিত করি, আমি তো বলি না তোর আটকইরা থাক, বয়স হইলেই তোমরা বিয়ে করো। আমার রসুল যুবকদের ডাইকা বলে, ও হলুদ জামা গায়ে দেওয়া আমার সাচারের যুবক বাবারা, তোদের আমার রসুল বলে, ইয়া মাশাআল্লাহ ফালিয়াতা জাওয়াজ, ও যুবকেরা তোরা সবাই মিল্লা বিয়ে কর, খালি বিয়া কর। কি কইছে জোরে কর না, যুবকদের বিয়া করার জন্য বলছে নবী। আমার জিগা, যুবক তুই কেন বিয়া করস নাই? হুজুর আপনাদের বিয়া করতে কইছেন, এরা তো হনতে ভালোই লাগে। উলিউল্লাহ আসি কি হুজুর কইতো, কয় একজন ইহারে কয় হুজুর বিয়ার আগে বাপসি বিয়া কত মজা রে, খালি খাওন আর খাওন, কয় বিয়ার পরে কি, কয় বিয়ার পরে দেখছি না করল্লা ভাজা। এটা কি করল্লা ভাজা? বেশি সানলে তিতা, নাড়াইলে তিতা, একটু সময় রাখলে তিতা, তেল বেশি হইলে তিতা, পানি বেশি হইলে তিতা, কম হইলে তিতা, খালি তিতা আর তিতা, কোন জায়গায় যে ভালো সেইটাই কইতাম পারি না, তারপরও কেজি 80 টাকা, ঠিক কি না? ভালোর খবর মোড়ে পাওয়া যায় না, কিন্তু দাম মোড়ে কমে না, বল যে কেমনে ভালো, এইটাই আজকে 6 বছর বিয়ে করে বুঝলাম না, কিন্তু বোর দাম 1 ইঞ্চিও কমে নাই, ঠিক কি না? যুবক কয় নবী গো আপনি বিয়া তো করতে কইছেন, কিন্তু তারপরে যে আপনি কইছেন ফা ইল্লাম ইস্তাতে, যদি তোমাদের সমর্থ থাকে তাইলে বিয়া কইর, সমর্থ না থাকলে রোজা রাখো। নবী আমার যে সমর্থ নাই কেমনে বিয়া করি? রহমাতাল্লিল আলামিন কয় পাগলা রে,
আমি সমর্থের কথা বলছি, আর তুই বিয়া থেকে দূরে শুইরা আছো, এটা হাদিস বাবা বানাইয়া বলছি না, আমার নবী কয় পাগলা, আমি সমর্থের কথা বলছি, আর তুই ভাবছো বুঝি তোর টেকা নাই, বুঝি তোর সমর্থ নাই, আরে তুই কি সুরা এখলাস পারো না? কয় হ্যাঁ পারি। কয় তুই কি জানো না সুরা এখলাস কোরআনের এক তৃতীয়াংশ মারহাবা বলেন? তুই কি সুরা কুলিয়া আইহাল কাফিরুন জানো না? কয় নবী গো আমি জানি। কয় পাগলা রে, কুলিয়া আইহাল কাফিরুন কোরআনের এক চতুর্থাংশ মারহাবা বলেন? এ পাগলা তুই কি ইজাজুল সিলাতি অর্থ জিল জালহা পারো না? কয় নবী পারি। কয় পাগলা রে, কোরআনের এক চতুর্থাংশ পাগলা রে, তুই কি আয়াতুল কুরসি পারো না? কয় পারি নবী। কয় রে পাগলা, কোরআনের এক চতুর্থাংশ এ পাগলা, তুই কি সুরা ইয়াসিন পারো? কয় না নবী পারি না। কয় শিক্ষা নিস দশ খতম কোরআনের সওয়াব। যার মধ্যে কোরআন আছে সেই লোকটা কোনো দিন গরিব না, যার মধ্যে কোরআন আছে সে কোনো দিন। আমার রসুল বুঝাইলেন সুরা ইখলাস আছে তুমি ধনী, সুরা কাফেরুন মুখস্থ পারো তুমি ধনী, সুরা জিলজাল আয়াতুল কুরসি মুখস্থ পারো বাবা তুমি ধনী, সুরা ইয়াসিন যদি মুখস্থ পারো তুমি তুমি এক কোটিপতি। যার কলবের মধ্যে কোরআন আছে যত অল্প থাকুক না কেন বাবা, সে কোনোদিন গরিব হবে না। কোরআন আমার আল্লাহর পক্ষ থেকে রিজিক আইনা, বান্দার ঘরটারে ভরপুর কইরা দিবে, কোরআন আপনাকে রিজিক দিবে, আর আপনি বইয়া আছেন মন্ত্র আর তন্ত্র লইয়া মিয়া, সব বাদ দেন, কোরআন ধরান, আঁকড়ে ধরান, কোরআন শেখান, কোরআন পড়ান, সন্তানকে মাদ্রাসায় পড়ান, আপনার সন্তান যতটা খাইবে মন্ত্রী মিনিস্টাররাও ততটা খাইতে পারে না। আমাদের বাপ মা আমাদেরকে কোরআন শিখাইয়া বাবা আমাদের আমরা না খাইয়া থাকি না, হিংসুক মানুষগুলো বলে ওই মাদ্রাসায় বলে খাইব কি, মাদ্রাসায় পড়ার চাকরি আছে বাজানো, সত্যি আমাদের কাছে অনেক কোটি কোটি টাকার সম্পদ নাই, কারণ কোটি টাকার সম্পদ দিয়ে আমরা কিতা করতাম? ভূমিমন্ত্রী সাইফুর রহমান 3,000 কোটি টাকা কামাইয়া আমেরিকা এবং লন্ডনে বিরাট বড় বিজনেস করছে, এখন এমন বাস, সরকার কিন্তু নিজেরটাই ক্ষমতায় কিন্তু বাস এখন আইক কেলা ঢোকে, সামনে দিয়ে পিছন দিয়ে ডাইন দিয়ে বাইন দিয়ে খালি বাস ঢুকতেই আছে ঢুকতেই আছে, নিজের সরকার থাকতে যদি এত বাস সরকার ঘরলে বেটার অবস্থা কি হইব? এই টাকার কোনো লাভ আছে? এর চাইতে আমি সাসারাইছি খামু ইচ্ছা মতো, গতকালকে ছিলাম পোর্টালে, ওরে খাওন খাওন আর খাওন খায় কেনা, আগামীকালকে যেমন বরগুনা খালি খাওন আর খাওন খায় কেডা ভাই খায় কেডা, ঠিক কিনা? হ্যাডটা বলো না আমারটা বলো, আমার লাগ গুমিয়া খাওন। সাসারে কি আপনারা খাওয়াইতেন না? না খাওয়াইয়া উড়াইছেন, কইতাম পারি না, আমার বিশ্বাস এতগুলো মানুষ যখন বইয়া আছেন অবশ্যই ভালো মন্দ কিছু খাওয়াইবেন, একটু গরম গরম হইলে ভালো হইতো আর কি, খানা খাওয়াইব আমার বাজান বলছে। আচ্ছা এদেরকে কি খানা খাওয়াবেন? সবাই খাওয়াবে, আয় হায় মাশাআল্লাহ মাশাআল্লাহ মাশাআল্লাহ, সবার জন্য এতগুলো মানুষ মারহাবা, এদের জন্য কলজা বড়িটা মারহাবা কান্দে মারহাবা।